আসসালামু আলাইকুম যুক্ত করা হ্যালো শুনতে হ্যাঁ ভাই আমার क्वेश्चनটা হল যে আপনি যে আজকের এই টপিকটা বেশি নিয়েছেন যে ইসলামের যেতে নেগেটিভ দিক যে ছোট ছোট বাচ্চারা তারা মাদ্রাসায় তারা ভিক্ষায় নেমেছে বা নানান কিছু এগুলো দেখুন এটা হচ্ছে নেগেটিভ দিক ইসলামের আপনি যেটা বেশি নিয়েছেন যে এটা কিন্তু আমরা সংশোধন করতে পারি এটা আসলে ঠিক না কিন্তু সংশোধন করতে পারি দেখুন আমাদের শয়তান ধোকা দেয় আল্লাহ কোরআনে বলেছেন যে শয়তান তোমাদেরকে ধোকা দিবে শয়তান সেই জন্য বেনিয়েছি আপনি যে দিকটা বেছে নিলেন নেগেটিভ দিকটা আপনি যদি পজিটিভ দিক দেখেন ইসলামের তাহলে বহুত ভালো ভালো পজিটিভ দিক আছে কিন্তু আপনি নেগেটিভ দিকগুলো নিয়ে কি জন্য ইসলাম ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করছেন আমি দুঃখিত মিনাজুল মিনাজুল হক আমি মানে আমার স্ক্রিনটা এমন যে একটু দূরে থাকে অনেকটা দূরে মানে ভাত দিয়ে অনেকটা দূরে তো এই কারণে দুঃখিত আপনার নাম ভুল বলার জন্য মিনাজুল হক আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই এবং আমার ব্যাপারে জানা চাই মিনাজুল হক দেখেন আমি তো একজন সমালোচক পৃথিবীর কোন সমালোচক পাবেন আপনি যিনি কাজই হচ্ছে নেগেটিভ বিষয় তুলে ধরা সমালোচনা সমালোচকের কাজ হচ্ছে যেটা ভুল ত্রুটি সেটা নিয়ে সেটা তুলে ধরা এবার হচ্ছে যারা পজিটিভ দিক দেখাবেন তারা কারা তারা হচ্ছে ধর্মপ্রচারক আপনাদের যারা আহ এই যে ইমাম আছেন আপনাদের যারা ওয়াজ করছেন না ইসলাম প্রচারকরা যারা রয়েছেন দায়ী রয়েছেন তাদের কাজ হচ্ছে ইসলামের পজিটিভ দিক তুলে ধরা একইভাবে যারা কৃষ্ণ ভক্ত বা এখন আরেকটা ইয়ে বের হয়েছে কি যেন ইস্কন বা তারা দেখবেন যে তারা কীর্তন করছে নাচছে গাইছে তাদের কৃষ্ণের ভালো দিকগুলো তুলে ধরছে আবার এই যে বিজেপি আছে তারা রামকে বেশি প্রমোট করছে তো এরকম প্রত্যেকটা প্রতিটি ধর্মের ভালো দিক আছে ভালো দিকদের নেই ধর্মের তা না আমি বলিনি কোথাও যে কোনো ভালো দিক নেই ধর্মের অনেক ধর্মেরই অনেক ভালো দিক আছে তো ভালো দিকগুলো যারা ধর্মপ্রচারক তাদের কাজ যারা সমালোচক তাদের কাজ হচ্ছে সমালোচনা কাজ দেখুন ইসলাম কিন্তু পৃথিবীর সব ধর্মের সমালোচনা করেছে আপনি কোরআন ভর্তি পাবেন নিহুদি বিদ্বেষ এমনকি ব্যক্তিবিদ্বেষ আছে যে আবুলাহ

যেটা নেতিবাচক সেটাকে তুলে ধরা এবং সমালোচনা মানে কিন্তু গালাগালি না ঘৃণা নয় সমালোচনা মানে আপনার সংশোধনের জন্য আমি কথা বল আচ্ছা ভাই মিনাজুল হক আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি খুব সহজ প্রশ্ন আশা করি আপনি বুঝতে পারবেন কোন এই যে মাদ্রাসায় বলত করা হয় এটা আপনি জানেন আমিও জানি এই যে এই যে বাচ্চাদের উপরে টর্চার করা হয় ভয়াবহ নির্যাতন করা এটা আপনি জানেন আমিও জানি জানি কিনা কোন হুজুরদের দেখেছেন যারা ইসলামের প্রচারক তারা কোনোদিন এই এই বিষয়ে কথা বলেছেন যে না মাদ্রাসা কেন হচ্ছে কেন 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 তাদের উপরে নির্যাতন হচ্ছে কেন তাদের হচ্ছে এটা বন্ধ করা উচিত এরকম কথা কি আপনি মাদ্রাসার শিক্ষকদের বলতে শুনেছেন না না বলে এটা তাদেরকে দিয়ে করা ঠিক না ছাত্রদেরকে দিয়ে কালেকশন করা বা নির্যাতন করা ঠিক না এটা নির্যাতন হয় এক ধরনের কিন্তু আপনি দেখেন আপনি আজকে হ্যালো আপনি যে নাস্তিক হলেন বর্তমান যুগে কিন্তু কোরআন কোরআনে যা আল্লাহ বাণী দিয়েছেন তা কিন্তু সত্যি সত্যি পৃথিবীতে ঘটছে এবং ঘটতে থাকবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গিয়েছেন আর সেগুলো ভবিষ্যৎবাণী করেন না না এটা আমি বিশ্বাস করি না আমি মিরাজুল হক ভাই আমি যদি বলি স্পাইডার ম্যানে আমি যা দেখেছিলাম তা কিন্তু এখন ঘটে এখন এইটা নিয়ে আপনি আমি কথা বলে অনেক দূর যেতে পারেন কাছে খুব ছোটো একটা প্রশ্ন ছিল যে দেখেন এই যে মাদ্রাসায় মসজিদে মক্তবে এত এত অন্যায় হয় যারা ইসলাম প্রচার করেছে তারেক তারেক অন্য মোল্লা মুশিরা মিথ্যা কথা বলে বাজমাফিলে এই এই যে ব্যক্তিরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে সেই মিথ্যাবাদীদের ব্যাপারে সমালোচনা কি তাদের মধ্য থেকে কেউ করে বরং ইসলাম এটা বলা আছে এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখতে হবে আপনি একজন মুসলমান হলে পারবেন না একজন মুসলমান সমালোচনা করতে তাহলে আমি মুসলমান নই আমি যদি সমালোচনা

সমালোচনা করতে পারি আমরা তো আপনি আহ যে মাদ্রাসাতে যে নির্যাতন দেখতে পাচ্ছেন আমার মতে খালি আমি একটা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চা দিয়ে যে কালেকশন করা হয় এটাই আমার মতে ফুলটু এটা খারাপ না বলতে আমি কিন্তু কিন্তু কথা হলো যে বাকি দুসতুটি আপনি কোন কোন জায়গায় দেখেন দেখেন সেটা আমাকে বললে ভালো হতো আমি তো প্রত্যেকটা জায়গায় দেখি ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা হয় শুধু তাই না তাদের অমানবিক নির্যাতন করা হয় পেটানো হয় তাদেরকে বলা হয় সিনেমা দেখা যাবে না হাঁটা যাবে না চলা যাবে না ছবি দেখা যাবে না সবকিছু প্রত্যেকটা পদে পদে তাদেরকে কিন্তু দেখুন সিনেমাতে কিন্তু বহুত আজকাল যেগুলো সিনেমা আছে বলিউড হলিউড এগুলাতে কিন্তু যেগুলো খারাপ সিন আছে এগুলো দেখানো হয় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এগুলো দেখালে তো বাচ্চারা আপনি সেগুলো না সেগুলো বাদ দেন আপনি আপনি কি মাদ্রাসায় দেখেছেন যে সংবাদ যারা পাঠ করে সেই নারীদের নারীদের ছবি বন্ধ ঢেকে দেওয়া হয় এগুলো দেখা যাবে না এমন কি পত্রিকায় কোনো ছবি থাকলে আমাদের বাংলাদেশ পত্রিকা নিশ্চয়ই আপনি যেটা মেন করছেন সেরকম কোনো ছবি নাই বাংলাদেশ পত্রিকায় সেই পত্রিকাগুলো পড়তে দেওয়া হয় না এমন কি জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না আপনি আমি কতগুলো বলবো ভাই জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না কারণ কিছুমান জাতীয় সঙ্গীতে দেখুন আমি আমি ভারতে বসবাস করি অ্যাকচুয়ালি আমি ভারত থেকে বলছি ভারতে যেগুলো ভারত মাতা পারে না মানুষের এগুলো বললে তো আমাদের ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ ব্যতীত কোন ভারত মাতা কি জয় এই যে এই যে নিজের দেশকে মা ভাবতে পারেন না এটাই হচ্ছে যে ইসলাম মানুষকে এইভাবে ধ্বংস করে যেমন আপনাদের সঙ্গে শুনুন জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই যে ভারত বিধাতা, এই যে ভারত বিধাতা মানে কি যে দেশকে আপনার টাকা দেয় খাবার দেয় না এই যে এই যে মা এই যে ভূমি আহ এরপরে যে প্রত্যেকটা ইয়ার বলা আছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তল বঙ্গ

তার দোষ গোপন রাখবেন দেখেন যে মুসলিম আমি বলছি এটা আল্লাহ বলেছেন কারণ সাপোজ একজন জেনা জেনাকারী তিনি জেনা করলেন তার তার দোষটুতি যদি জিনা করলেন তার দুষ্টুতি যদি ই রাখে গোপন রাখে বা তিনি পাপ করেছেন কাকু যদি না বলে এটাই বলা হয়েছে কিন্তু বলা হয় না যে এক মুসলমানে ভুল করছে হাদিস কোরআন মধ্যে চলছে না তার যেগুলো ভুল আছে সেগুলো ভুল ধরে দিতে তো বাধা নিষেধ আপনার কথা স্পষ্ট আমিনুল আপনি বলছেন যে হ্যাঁ আপনি আপনি যেটা বলছেন যে কোরআনের কোন ভুল ত্রুটি থাকলে এটা এক মুসলমান এক মুসলমানকে দেখাতে পারবে কিন্তু যদি কেউ কাউকে আচ্ছা আচ্ছা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে ভুল ত্রুটি কিছু বলেন কোরআন সম্পর্কে বা ইসলাম সম্পর্কে ভুল মশালা দেন সেটি এক মুসলমান বলতে পারবেন কিন্তু যদি কোনো মুসলমান ধর্ষণ করেন চুরি ডাকাতি বা এরকম অপরাধ করেন সেটা বলা যাবে না এটা এটা গোপন রাখলে আল্লাহ তাকে সেটা বিনিময়ে অনেক কিছু দেবেন জাননাতে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে এখন চিন্তা করেন এই যে আমাদের এই মুহূর্তে ফেসবুক ইউটিউবে প্রায় দুই হাজার মানুষ দেখতেছেন চিন্তা করেন আপনার ধর্ম আপনাকে বলতেছে এক মুসলমান যদি ধর্ষণ চুরি ডাকাতি খুন করে এটা লুকায় লুকায় রাখতে পার এক মুসলমান কিন্তু বিধান ইসলামিক বিধান নিয়ে কোনো তর্ক থাকলে সেটা তর্ক করা যাবে আচ্ছা তাহলে এই এইটার মাধ্যমে আপনি ইসলাম সুন্দর করবেন কিন্তু কোনো দোষ ত্রুটি সেটা গোপনের মাধ্যমে অবশ্যই আপনি অনেক উন্নতি করবেন এইটা আসলে মিনাজুল ভাই আপনিই বলেন তো আপনার বিবেক কি বলে আপনি একটু বলছিলেন জনগণ মনো অধিনায়ক মানে আপনার জাতীয় সংগীত বা ভারত মাতা কি জয় এটা বলতে আপনি দ্বিধাগ্রস্ত বা এটা আপনি বলেন না শিরক হয়ে যায় ভারত মাতা কি জয় বললে ইসলামের সাথে কেন আপনার সাংঘর্ষিক হবে বলে আপনি মনে করেন কারণ আল্লাহ বলছেন যে তোমাদের আমাদের মাতৃ আমাদের যে গর্ব ধারণ করেছে তাকে আমরা মাতৃ বলে আখ্যায়িত করতে পারি কিন্তু ভারত কি করে মাতা হতে পারে ভারত তো মাতা হতে পারে না আমাদের জন্মদাতা হলো মাতা কিন্তু ভারত হলো আমাদের মাতৃভূমি এটা মানতে পারি যে মাতৃভূমি মাতৃভূমি আমাদের মাতৃভূমি মাতৃভূমি না না মাতৃভূমি মানুষে বলে এটা যে মাতৃভূমি কিন্তু আমাদের ভূমি আমরা থাকি এখানে কিন্তু আমরা যে ভারতকে মাতা মাতা বিনিয়ে বানিয়েছি এটা কিন্তু ঠিক না আচ্ছা আমাদের মাতা পিতা আছে আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র আপনি 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 মনে করেন যে শুধুমাত্র জনি দিয়ে বের হবেন যার সেই আপনার মা আর কেউ মা না 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 যেরকম হিন্দুরা বলে যে গাই গরুকে মাতা বলে সম্বোধন করে তাহলে ভারতীয় কি ভারতীয় কি ভারত মাতা বলতে ওই গাই গোরুর মতো মনে করে নাকি যে ভূমিতে আপনি জন্মেছেন আপনার মা বাবা জন্মেছে ভূমি থেকে আপনি খাবার খান যেই ভূমিতে আপনি জল পান যেই ভূমিতে আপনি বসবাস করেন এটার জন্য হ্যাঁ এটার জন্য তাকে মাতা বললে এটা এটা যদি আপনার শির হয়ে যায় তাহলে আল্লাহ 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 কতটা স্পষ্ট স্পষ্টকতা চিন্তা করেন মানে বিশেষ করে প্রাপ্তবয়স্ক পুরুষের বিশেষ জায়গায় একটু মনে করেন বিশেষ করে এই যে মোল্লা মনশুদের দেখতে পাই তারা ছোট ছোট বাচ্চাদের দেখলে তারা ইমানদণ্ড দাঁড় হয়ে যায়

কারণ মাতৃ আছে আপনার আপনি মাতৃ কেন বানাবেন ভারত মাতা মাতা কেন বলবেন ভারত কি আমি তো আমার আমার অনেক অনেক নারীকে আমার মায়ের বসে নারী সবাইকে আমি মা বলি তারা তো আমাকে জন্মাননি কিন্তু আমি মা বলি তাতে আমার তো খুব ক্ষতি হয়ে গেল না না সেটা সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা এটা দেখেন ভারত ভারত আপনাকে কি ভারত কি জন্ম দিয়েছেন জন্ম দেন নাই আমি ভারতে বসবাস করি কিন্তু ভারত আমাদেরকে জন্ম দেন নাই আমাদের জন্ম দিয়েছেন আমার মাতৃ আর আগে বলেছি জনি জনি থেকে বের হলেই যে মানে জনি থেকে বের হতে হবে এটা এটা কিন্তু জরুরি নয় এটা জরুরি নয় দেখুন আমাদের আদম আলাইহিস বা হাওয়া আলাইহিস সালাম তিনাদেরকে আমরা মাতৃ সমতুল্য মাতৃ ভাবি কিন্তু তিনারা মাতৃ হতে পারেন আমাদের বংশধর তিনারা কিন্তু ভারত তো মাতৃ হতে পারেন আমাদের কিভাবে আপনি কিভাবে মানে আচ্ছা বংশধর মানে আপনি এই যে মানুষ মায়ের মতো বা অন্য কোন বস্তুকেও মায়ের মানে মাতৃ যে দৃষ্টি

হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার ঝড় তুলছেন যে ইসলাম এটা করেছে ওটা করেছে আহ আয়সা রাজি যে বিবাহ নিয়ে যে আপনি যে ঝড় তুলেছিলেন এগুলোতে যে আপনারা যে ই করেন সমালোচনা করেন আপনি যে ব্রাদার রাহুল হোসেনের সাথে যে সমালোচনাটা করেছিলেন এটা এটাতে যে আপনার আমি বহু যুক্তিতে হেরে যাওয়া দেখা পাই আমি আমি পুরো পুরো এপিসোডটা দেখেছি দেখেছি আপনার যুক্তিগুলো হালকা ছিল এটা কি আসলে ডিবেট নিয়ে আপনি ওই ডিবেটের অংশগুলো দেখে যদি বলতে পারেন খুব ভালো হয় আর এখানে অনেকে অনেক কথা বলেছেন যে বিশটা প্রশ্নের উত্তর দিতে পারেন এই পারেনি আমি যদি এটা আপনি আমাকে যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমি দেখাতে পারি প্রত্যেকটা জায়গায় আমি সবগুলোর উত্তর দিয়েছি এখন যদি কেউ উত্তর যার যার শিক্ষা দীক্ষা নেই সে তো বুঝতে পারে নেই বলতে দেয়নি সেটা অন্য বিষয় সেটা নিয়ে আপনি দেখতে পারেন আর বিতর্ক নিয়ে তো মানে আপনার নবীর যে চরিত্র সেটা তো ভালো করে আপনার বুঝে যাওয়া উচিত কারণ ওইখানে তো আপনার সেই রাহুলও স্বীকার করেছেন যে তিনি এই যে ফাতেমার আহ ফাতেমাকে বিয়ে দেওয়া প্রসঙ্গে আলীর কাছে বিয়ে দিল সে কুচি কুচিবইলা কিন্তু আবুকর কাছে বিয়ে দিল না তো সেটা যে শেষ হাদিস

প্রচুর প্রচুর ভিডিওটা মানুষকে দেখাবেন মুসলিম নারীদেরকে দেখাবেন যেহেতু এটা নারী কেন্দ্রিক দেখাবেন তাদের তারা নিশ্চয়ই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেখবেন আমি তো ওটা চাই এই জন্য আমি কখনোই বলি না আমি আমি তো বলি যে ওটা খুব আমার দাঁত একদম ভেঙে গেছে একটা জিনিসকে ভাই